Hey guys, welcome to Baba. With Vlogs. So guys, আজকে এত কিছু অর্ডার করা হয়েছে বিগ বিলিয়ন ডে সেলের থেকে। তো আজকে এইসব এত কিছু এগুলো সারপ্রাইজ আনবক্সিং হবে। তো এই এত কিছু জিনিসপত্র অর্ডার করেছি, এগুলো সব তোমাদের আনবক্সিং করার জন্য আজকে এই ভিডিওটা। তো আনবক্সিং শুরু করা যাক, ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখতে পাবে। এবার আমি এই যে এটা এত বড় ডাব্বাটার মধ্যে, এই এত বড় ডাব্বাটা এটার মধ্যে কি আছে সেটা তোমাদের আনবক্সিং করে দেখাবো। তো মেনলি আমি এগুলো যখন এসেছিল প্রোডাক্টটা এই কিছুক্ষণ আগে দিয়ে গেল, তো তখন আমি একটু কাট করে দেখে নিয়েছিলাম যে ভিতরে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে এই ব্লগটা বানালাম। তখন একবারে দিইনি, ইন কেস যদি খারাপ পড়তো সেটা আমি এই ব্লগে এটা ইউজ করতে পারতাম না। তো তার জন্য আমি একটু টুকটাক দেখে নিয়েছিলাম। তো এবার তোমাদের আমি ক্লিয়ারলি আনবক্সিং করে দেখাচ্ছি। তো গাইস, তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা বোটের ব্লুটুথ স্পিকার, যেটা যখন নেওয়া হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে, তখন এটা 7,000 থেকে অনেক কমই পড়েছে, 50% ডিসকাউন্ট। এবার তোমরা ভেবে না 50% মানে কত, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে 4,000 টাকা ডিসকাউন্ট প্লাস হচ্ছে আর 50% ডিসকাউন্ট দিয়ে। তো এবার আমি এটাকে আনবক্সিং করি। তার আগে আমি এটার মেন সিলটা কেটেছিলাম, তার জন্য আর এবার ফার্স্ট ফার্স্ট আনবক্সিংটা হয়ে যাবে। গাইস, এবার যে প্রোডাক্টটা মেন প্রোডাক্ট সেটা একটু এই যে সিল রয়েছে এখানে প্যাকটা খুলে নিই, তারপর দেখাই যে এটা আসলে কি। দেখে ঢোল ঢোল মনে হচ্ছে না? এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বোটের স্টোন 1500 মডেল। এটা হচ্ছে মেনলি একটা ব্লুটুথ স্পিকার 40 ওয়াটের। তো আর এইটা যে এসছে এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ এসছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। অ্যাক্সেসরিজের মধ্যে সেটা তোমার এটা আমি একটু সাইডে রেখে দিই। আর আজকে আমি তো টেক বান্ডা না, কিন্তু এটা হচ্ছে আমার সস্তার টেবিল, এটা হচ্ছে আমার সস্তার টেবিল। তো এবার বক্স কন্টেন্ট, যেটা বোটের কিছু প্রোডাক্ট নিয়ে আসে ওদের অ্যাডভার্টাইজমেন্ট, এই যে হেডফোন যে এই কিছু যে সব, তো এটা আমার কাজে একটা সাইডে যাচ্ছে। আর এটার সাথে দেয় যে বোটের ওয়ারেন্টি ম্যানুয়াল, এই যে এটা সাইডে যাক, ওয়ারেন্টি এমন কোনো কাজ নেই। একটা সেকেন্ড ওয়ারেন্টি, যেটা 1 ইয়ারের, যেটা স্পন্সরশিপের সেরকম দেয় যারা বলতে যারা রয়েছে স্পন্সরশিপ তাদের জন্য। আর মেন যেগুলো আমার দরকার সেগুলো হচ্ছে মনে হচ্ছে একটা প্রিমিয়াম ভালো কোয়ালিটির অক্স কেবল, এটা এই যখন আমার চার্জ থাকবে না তখন আমি এটা বক্সের সাথে কানেক্ট করে দিন তা শুনতে পারবো, ওই জন্য এটা আমার করতে সাইডে রাখছি। আর সব থেকে বেস্ট একটা জিনিস লাগলো, এটাকে ক্যারি করার জন্য একটা হেভি সুন্দর স্ট্র্যাপ দেয়া, আমি স্ট্র্যাপটা তোমার লাগিয়ে থাকি সেটা করতে সাইডে রাখি। আর একটা টাইপ সি চার্জিং কেবল দেয়া, ওই দেখা চার্জিং কেবিলের কোয়ালিটিটাও ভালো, বলবো না একেবারে ফুল প্রিমিয়াম বাট চলার মতো ভালো, লং আসে টুকটাক চার্জে দেওয়ার মতো টাইপ সি কেবল, ভালো কোয়ালিটির ডিসেন্ট কোয়ালিটি। তো বক্স টক আমার তো সাইডে রেখে আমি স্ট্র্যাপটা আটকাই, তারপরে দেখাচ্ছি আমার সাউন্ড কেমন এগুলো। তো গাইস, এবার আমি স্ট্র্যাপগুলো আটকে নিই আর দেখাই তোমাদের সাউন্ড কোয়ালিটি বা কেমন কি সব কিছু দেখাই। তো এবার নিজের সেকেন্ডে ফোন ছিল যে এটা আমি এবার কানেক্ট করি প্রথমে বাচ্চা দিয়ে।
few inches later. So guys, এই যে box content আমি mainly বের করে নিয়েছি এটা সাইজে দিয়ে তো এটার সাথে এই box এর সাথে কি দিয়েছে সেটা দেখো সেটা হচ্ছে তোমার ওই যদি কোনো সময় তোমার অন্য কোনো amplifier থেকে বড় জোরে সাথে বড় বড় mic connect করে সেটার জন্য এই mic টা দেয়া আর এর ভিতরে তোমার ওই noise cancelling এর জন্য একটা ছোট তোমার হচ্ছে silicon case মতন দেয়া যেটা এই mic এর উপর অ্যাটাচ হয় আর এই mic টা তোমার collar এর সাথে connect করার জন্য এখানে একটা mic তোমার collar mic এর হচ্ছে holder দেয়া তো এইগুলো সাইজে রেখে দিলাম এবার main mic এর ব্যাপারে চলে আসি মাইকটা সত্যি অসাধারণ মাইক আছে বিল্ড কোয়ালিটি তো খুব তাগড়া আর ব্যাটারি ফার্স্ট থেকে ইনসার্ট করা হয়েছে এই তোমার দেখাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে মাইকের ব্যাটারিটা দেখতেই পাচ্ছি এখানে ইনসার্ট করা হয়েছে তো এটা মেনলি ওই ক্যামেরা থেকে ডাইরেক্ট সুইচ করার জন্য এখানে এখানে একটা অন আর অফের বাটন থাকে এই এটা তো এটার জন্য এটা থাকে তো আর এই যে মেন মাইকের কোয়ালিটি তো খুবই অসাধারণ আর তারটাও খুব বড় অনেকটা এক্সটেন্ড হবে যেটা যেমন অনেক দূর থেকে দূরের ভিডিও দাঁড়িয়ে শুট করতে হবে রঙের ফোনের সাহায্যে তো আপাতত আর কি ক্যামেরা দেখি ও আর মেনলি কেস কেসের ব্যাপারে কথা ছিল এটা সত্যি দারুণ হচ্ছে বই আর ব্র্যান্ডিং দিয়ে ভীষণ সুন্দর কেসের কোয়ালিটি সত্যি হবে একদম লেদার ফিনিশ দেখতে অসম লাগবে তো গাইস এটা হচ্ছে সেই মাইকটার কভার যেটা নয়েজ কভার করতে আমাদের সাহায্য করে তো সেটা আমি অ্যাটাচ করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ এবার দেখতে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে কলারের ক্লিপ এটা অ্যাটাচ করে নিচ্ছি তো এবার আমি এটা আমার ফোনের সাথে অ্যাটাচ করে নিই কারণ আমার ফোনে এখন কতক্ষণ কোনো মাইক ইউজ হচ্ছিল না তো আমি মাইকটা অ্যাটাচ করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এবার যে তোমরা যে মাইকের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছ সেটা হচ্ছে এই বোয়া এমন এর থেকে আমি এটা আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি আর ক্যামেরাম্যান শুট করছে ক্যামেরাম্যানের নাম হচ্ছে শুভজিৎ সরকার তো তাকে ক্যামেরা ধরে অনেকক্ষণ ধরে বসে তোকে অনেক থ্যাংক ইউ ওকে তো এবার তোমরা মাইক কোয়ালিটি শুনতে পাচ্ছ আর এবার থেকে আমি প্রতিটা ব্লগে এই মাইকটা ইউজ করবো কারণ এই মাইকটা আমি অনেক রিভিউ টিভিউ দেখেছি অনলাইনে তো দারুণ মাইকের কোয়ালিটিটা আর তোমরাও জানিও যে ভয়েস কোয়ালিটিটা কেমন লাগছে যে তোমাদের কাছে ঠিকঠাক আছে কি না আমার আপাতত আমি এখন চেক করিনি ফার্স্ট টাইম চেক করছি বাট আমি যাদের শুনেছি ব্লগ ব্লগ করে বা এমনি নর্মাল এরকম যখন টুকটাক রিভিউ টিভিউ দেয় আনবক্সিংয়ের তো তখন এইসব মাইক ইউজ করা বেস্ট তো এটা অত্যাধিক নয়েজ হচ্ছে ক্যান্সেলেশন নেই সেরকম একটা হবে যে বাজার টাজারে হুটহাট করে গিয়ে তখন আমি এটা দিয়ে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিডিউস করতে পারবো না বাট এটা নর্মাল যেরকম সাউন্ড টুকটাক ওগুলো আরামসে হচ্ছে মানে শোয়ে না তো আর আজকের মতন এইটুকুনি আনবক্সিং আর আনবক্সিং করার মতন কিছু নেই তো একটা কথা বলার ছিল যে আজকে তো সকালবেলা মহালয়া গেলো আমি মহালয়ার ভিডিও কোনো কিছু শুট করে নিই কারণ আমি লেট উঠেছি কালকে একটু কাজ টাজ ছিল তার জন্য লেট হয়েছে আর ভিডিও লেট উঠেছে তো তার জন্য সকালবেলা মহালয়া দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে উঠেছি 10টার সময় তো তারপরে এইখানে এই ব্লগ বানানো শুরু করলাম আনবক্সিং তো আর বেশি কিছু বলবো না ও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ওখানে ওই আগের ব্লগটায় যেটা মার সাথে করলাম মাকে গিফট করেছিলাম তো সেটাতে অনেক অনেক সাপোর্ট দিয়েছে অনেক লাইক করেছে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এইভাবে পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আমি চাই যে তোমরা যেভাবে আমাদের পাশে আছো এইভাবেই থাকো আর একটু বেশি করে লাইক কমেন্ট করো খুব ভালো লাগে সত্যি কমেন্টগুলো পড়তে তো আজকের ব্লগ এইটুকুনি আর কিপ সাপোর্টিং কিপ লাভিং নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা